আসসালামু আলাইকুম। আপনারা সংবাদটি অনেকে দেখেছেন, যারা দেখেননি যে ভারতের একটি আদালতে উত্তরপ্রদেশের দুটি মসজিদে আজান মানে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ সেখানে যে আপনি আজান দিবেন সেটি আর মাইকে দেওয়া যাবে না, সেখানে দিতে হবে আপনার এমনিতে মুখে, যেটি আগের দিনে ছিল যখন মাইক আবিষ্কারও হয়নি, মানে আদিম যুগে চলে গেছে ভারত। তো বিষয়টা এরকম যে ওখানকার হয়তো বা সিস্টেমটা যে আপনি যদি মাইক ব্যবহার করতে চান কোনো কাজের জন্য, ধর্মীয় হোক বা অন্য যে কোনো বিষয় হোক, সেটা স্থানীয় জেলা প্রশাসন যা আছে সেই জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এবং যদি আপনি নিয়মিত মাইক ব্যবহার করেন তাহলে এক বছর বা দুই বছর পর পর আপনার অনুমতি নিতে হবে। তো এই মসজিদ দুটিতে আগে অনুমোদন ছিল এবং তারা মাইকে আজান দিতেন, কিন্তু তাদের মেয়াদ যখন শেষ হয়ে গেছে অনুমতির, তখন তারা অনুমতি চাইলে পর জেলা প্রশাসন হঠাৎ করে বললেন যে না, আপনাদের মাইকের কারণে বা অন্যান্য মানুষ অন্যান্য ধর্মের যারা আছে তাদের অসুবিধে হয়, মাইকে আজান দিলে তাদের নানা রকম সমস্যা হয়, যে কারণে আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে না। তো ওই মসজিদ দুটির কর্তৃপক্ষ যারা আছেন তারা আবার এটি নিয়ে হাইকোর্টে একটি মামলা করেছেন যে আমরা পূর্ব থেকে আজান দিয়ে আসছি মাইকে, কিন্তু এখন আবার নতুন করে এই প্রশাসন আমাদের দিচ্ছে না। তারা এই আদালতের কাছে যখন এর সুরাহা চাইলেন, আদালতও ঠিক সেই জেলা প্রশাসনের পথেই হাঁটলেন। আদালত তাদের বললেন যে, রায় দিলেন যে দুঃখিত, তা আদালত সেই মামলাটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন যে এরকমের কোনো ধর্মে নেই যে মাইক বাজিয়ে উচ্চ স্বরে গান বাজনা কিংবা ইবাদত করতে হবে। আপনারা যেহেতু এরকমটা নেই কোনো ধর্মে, সুতরাং এটি আপনারা পারবেন না এবং এতে মানুষের চলাফেরা কিংবা দৈনন্দিন কার্যক্রমে অসুবিধা হয়, আপনারা উচ্চ স্বরে গান বাজিয়ে কিংবা আজান দিয়ে মানুষকে বিরক্ত করতে পারেন না। তো এর নাম হচ্ছে কি বলে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের আইনে বা ভারতের সংবিধানে আছে যে সেটি নাকি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমি হিন্দু ভাই যারা আছেন তাদেরকে প্রশ্ন করতে চাই, আমার দেশের বা ওই দেশের যারা আছে, এই একই রায় যদি আপনাদের জন্য দেওয়া হয়, আপনারা তো আপনাদের উপাসনালয়ে জোরে জোরে আপনারা মাইকই ব্যবহার করেন না, কিন্তু এমনিতে যে উলু দেন সন্ধ্যার সময় বা যখন আপনাদের ধর্মীয় উপাসনাগুলো হয় তখন আপনারা ঢোলবাদ্য বাজিয়ে গান বাজনা করে তো আপনারা সেগুলো পালন করেন আপনাদের ধর্মীয় কর্মকাণ্ড। তো এই বিষয়গুলোর উপর যদি আমাদের রাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসে তখন আপনাদের কেমন লাগবে? ধর্মীয় দৃষ্টিতে সব কিছু দেখবেন না, এখানে ধর্মের বিষয় নয়, বিষয় হচ্ছে আমি একটা ধর্মের অনুসারী, আমার ধর্মে যেরকমটা আছে আমি সেরকমটা পালন করব, আপনারটা আপনি পালন করবেন, আমি কারোটায় কেউ তো আর ব্যাঘাত ঘটাতে আমরা চাচ্ছি না। তাহলে আপনারা এই যে ভারত যে মুসলিমকে চেপে ধরার মতো সব কিছু করছে, এই যে বর্তমান যে ভারত যে সরকার আছে বিজেপি সরকার, মোদি একজন কট্টর হিন্দুত্ববাদী লোক, ঠিক আছে, আপনি আপনার হিন্দুটাকে উঁচুতে নিয়ে যাবেন, আপনি এমন কিছু করবেন যেন আপনার ধর্মটাকে মানুষ ভালোবাসে। আপনি কট্টর হিন্দুত্ববাদী মানে কি, আপনি অন্য ধর্মকে নিধন করবেন? এটা তো হতে পারে না, বা এটা তো আপনার ধর্মের জন্য ক্ষতিকর। এটা ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন, যে শান্তি বজায় রাখবে, শান্তি প্রতিষ্ঠা করবে। এতে কি হয়, অন্য ধর্মের মানুষ যদি এই ধর্মকে গ্রহণও না করে অন্তত ভালোবাসবে। তো আপনি সেই আপনার ধর্মটাকে শান্তির ধর্ম হিসেবে দেখাতে পারেন না কেন? আপনি অন্য ধর্মকে নিধন করে আপনি যে একটি অশান্ত, আপনার ধর্মটা যে অশান্ত সেটি আপনি প্রকাশ করছেন কেন? তারপর এই যে এনআরসি নিয়ে যেটা হলো, তারপর কি বলে এই যে নতুন যে নাগরিকত্ব আইন যে সংশোধন করা হলো, এই সবগুলোতে মানে মুসলমানদেরকে কেন চাপিয়ে রাখা হচ্ছে? এই হিন্দু ভাইরা আছেন তারা হয়তো বা মানে অনেকেই বুঝেন, অনেকেই কিন্তু এই আইনের বিরোধিতা করেন, অনেকেই মানে যারা মানুষ যারা একটু শিক্ষিত যারা বুঝেন যে না, আমি একটি ধর্মের অনুসারী কিন্তু ধর্মটাই আমার সর্বশেষ না, সর্বোপরি আমি একজন মানুষ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তারা কিন্তু এটাকে মেনে নেন না। কিন্তু অনেকেই আছে চোখ বন্ধ করে অন্ধের মতো, হ্যাঁ মোদি সরকার যেটা করছে এটাই ঠিক আছে, হ্যাঁ মুসলমানদেরকে নিধন করতে হবে, মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। ভাই আমার দেশেও তো আপনার হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু বোনেরা আছে,
তাদের তো আমরা এভাবে নিধন করি না। আমার সরকার চাইলেও তো পারে তাদের বিরুদ্ধে এরকমের একটি আইন করতে, কিংবা তাদের জন্য এই দেশ থেকে চলে যেতে হয় সেরকম বাধ্য করতে পারে, কিন্তু আমরা তো করি না, কারণ আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আপনাদের এত মুসলমান বিদ্বেষ কেন? আমরা তো আপনাদেরকে মানে ভারতে তো মুসলমানের সংখ্যা অনেক বেশি, তো সেখানে আমরা তো কাউকে জোর করে বলি না যে মুসলমান ধর্মে আসতে হবে। মুসলমানরা তাদের মধ্যে কার্যক্রম চালিয়ে যায়, মাঝে মধ্যে মুসলমানদের একটি কাজ হচ্ছে যে দাওয়াত দেওয়া, তার মুসলমান ধর্মটা যে ইসলাম ধর্মটা যে সঠিক এটির দাওয়াত দেওয়া। তো আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে আমার ধর্মটা ভালো এটা তুলে ধরি, আপনারা শুনতে মন চাইলে শুনবেন, বিশ্বাস করতে মন চাইলে করবেন, না হলে করবেন না। আপনি বলে দিবেন যে আপনাকে দাওয়াত দেয় যে ভাই তুমি আর তোমার ধর্মের দাওয়াত নিয়ে আমার কাছে আসবে না, তোমার ধর্ম আমার পছন্দ না, আপনাকে থেকে জোর করছে না। কিন্তু আপনারা কেন জোর করে আমাদের উপরে এই অত্যাচার করছেন, আমাদের উপর বলতে মুসলমান ধর্মের উপর? আমি এটাকে আমার গায়ে টানছি না, আমি এটা মুসলমান না হয়ে যদি অন্য ধর্মের উপরে, তো আপনি যদি বৌদ্ধ ধর্মের উপরও এরকমের চাপ সৃষ্টি করতেন সেটাও আমি বলতাম যে কেন। আপনারা মিলেমিশে মানুষ, মানুষই মিলেমিশে থাকতে সমস্যা কী? আপনি ঘরের মধ্যে আপনি আপনার মন্দিরে আপনি আপনার মসজিদে আপনি আপনার গির্জায় গিয়ে কী করছেন সেটা ওইটার ভিতরেই থাক, রাস্তায় দোকানপাটে ঘরে আমরা তো সবাই মানুষ, তাই না? আপনি আপনার ঘরে গিয়ে খাবো, আপনি আমার ঘরে গিয়ে খাবেন, আমি আপনার দোকান থেকে পণ্য কিনে সেটাই তো আমার ঘরে গিয়ে খাই। কারণ আপনি কি একজন হিন্দু হয়ে মুসলমানের দোকান থেকে কিছু কিনেন না? আমরা মুসলমানরা কি হিন্দুর দোকান থেকে কিছু কেনে না? তাহলে এই ধর্মীয় দৃষ্টিকোণটাই বাদ দিতে হবে, ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থাকবে না, যে যার ধর্ম পালন করবে কিন্তু সবাই মিলেমিশে একত্রে থাকবে। তো এই ভারতের এই হাইকোর্ট আসলে তারা যেটা মনে হচ্ছে যে এই যে বিজেপি সরকার যে ক্ষমতায় আছে তারা যে একটি মুসলমান বিদ্বেষী, সেই বিজেপি সরকারের মুখপাত্র হিসেবে কিংবা বিজেপি সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই তারা এই মসজিদে মাইক বাজানো বন্ধ করে দিয়েছে আমার বলে মনে হয়। আপনারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে যেখান থেকে আছেন, আপনারা অনুগ্রহ করে এই ধর্মীয় দৃষ্টি বাদ দিয়ে আপনারা মানুষের দৃষ্টিকোণ থেকে, মনুষ্যত্ব থেকে এই রায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এটি সবার প্রতি আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।